Papa da auf. Komm mit Telefon. Fort, komm. Papa hat Telefon. Zack, zack, du Lümmel. Papa Telefon. Papa, hör. Telefon mit Papa da auf. Komm mit Telefon. Fort. Hallo. Die, ঘুম ভাঙলো কে? এ মানে আমি কোন? আমি আমি তো এরকম 250 মিলি চিনি। আরে আমি তোর জম। ভালো তো, কি ক্লাসে যাবি না? এ বাপ, তুই জানা তুই ক্লাসটা কর না, আমি পরে জয়েন করি। তোর তো আমার ফোন দেওয়াই উচিত হয় নাই। তোর তো হচ্ছে তুলু তুলু স্বভাব। তুই চাস তোরা সবাই তুলু তুলু করুক, আমি তোর তুলু তুলু করে ক্লাসে নিয়ে যাই। আচ্ছা, তুই যদি ভালো রেজাল্ট করিস, ভালো জব পাস, তুই কি সেই টাকা আমারে দিবি না তোর কাছে রাখবি? ভালো কইলেই ভাল লাগে না, তাই না? তুই অনেক কথা বেশি বলিস, কোথায় বেশ। আমার নাস্তা করতে হবে? সকালে তো নাস্তাই করতে হয়। আর তুমি জানো না আমি তোমার জন্য ওয়েট করে থাকি, এত দেরি করে ওঠো কেন? দেরিতে ঘুমাই তাই। কখন ঘুমিয়েছো কালকে রাতে? ইনফ্যাক্ট কালকে তুমি ঘুমাই নি আম্মা, আমি আজকে আজকে সকালে ঘুমাইছি 7টার দিকে। বাহ, কেন? আমার তো টেনশনের কারণ আছে, আমার সংসার দেখতে হয়, অফিসের ঝামেলা আছে, তুমি আমার রেসপন্সিবিলিটি, তোমার কারণটা জানতে পারি? দেশ আম্মা, দেশ নিয়ে খুব চিন্তা আছে আমি। আচ্ছা, এখন কয়টা বাজে? খুবই নষ্ট আম্মা, তোমার বেয়াদবি না করে বলো কয়টা বাজে। দেখো 10:30। দেশ নিয়ে চিন্তা করো আর 10:30 উঠো। তোমার জন্য আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়ে রাখি, লাঞ্চ, ডিনার। কি ব্যাপার, তুমি তো রেগুলারলি খাও না, মানে কি আমার কষ্টটা তোমার কাছে কোনো অর্থ রাখে না? কাজ করো মা, কালকে থেকে এই যে লাঞ্চ ডিনার নাস্তা ফাস্তা এগুলো আসলে বাড়ানোর দরকার নেই। যেহেতু তুমি এমনি বিজি থাকো, তার উপরে এক্সট্রা প্রেশার, আমি তো বাসায় খাই না, তুমি তো বললে। কি বললে কথাটা, এমনি বিজি থাকি? না, আমি বললাম তুমি তো এমনি বিজি থাকো, মানে বিজি থাকো না তুমি তো। আমি অফিস করি, তাই তো, আমি আর্ন করি। তোমার কি মনে হয় রাজার ভান্ডার আছে আমাদের? হ্যাঁ, না তো। তোমার বাবার ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া তুমি আর্থিক কোনো সংকটে কখনো পড়েছো? আমি পড়তে দিয়েছি তোমাকে? তুমি কি আমার স্ট্রাগলটা বোঝো না, নাকি নাকি না বোঝার ভান করো, নাকি ইউ টুক মি ফর গ্রান্টেড? কি ইউ জাস্ট ইম্পসিবল, আমি কোনোভাবে তোমাকে রিচ করতে পারছি না। মিশন ইম্পসিবল আম্মা, ক্লাসে গেলাম, বাকি কথাগুলো সুন্দর সুন্দর সুন্দর। আসসালামু আলাইকুম, ফারিয়া বলছেন। আপনি আজকে ক্লাস করবেন? তাহলে দয়া করে একটু বাইরে আসুন, তাড়াতাড়ি আসেন, আমি বাইরে ওয়েট করতেছি। ভাই জলদি আসেন, লেকচার তো অর্ধেক শেষ। না প্রতিদিন তো ভাই আমি তোর জন্য লেকচার মিস করতে পারবো না, এটা সম্ভব না। আমি ভাই লেখাপড়া করতে হবে না, প্রতিদিন তোমার আমার ঘুম থেকে উঠে যাবে। কি ভাব দেখালাম? ও, তোমার প্রতিদিন ক্লাস করতে বলার কথা আমার ভাব মারা, অবাক হয়ে যাচ্ছে আমি তোমার বিহেভিয়ার, অবাক। মানে ক্লাস করবা তুমি, লেকচার শিট তুমি নিবা, তুমি তুমি জ্ঞানী হবা, তুমি ইন্টেলিজেন্ট হবা, তা আমার কি লাভ? যখন প্রাইভেট কোম্পানিতে জব করবা তখন কি আমার তুমি টাকা দিবা? বন্ধু বান্ধবের জন্য এই ধরনের মানে উপকার করাই ঠিক না। ভাই লেখাপড়াটা কর, আঙ্কেল তো কষ্ট করে তোর টিউশন ফিসগুলো দেয়, ঠিক মতো যদি ক্লাসটা না করিস তাহলে লাভটা কি বল? নৌকাগুলো তো একদম যে স্কুচকে ফেলা দেওয়া হচ্ছে, আর তো কিছু হচ্ছে না। আর আমি অশিক্ষিত হলে একদম পছন্দ করি না, আমাদের 14-28 গোষ্ঠী হচ্ছে তোর একদম টোটাল এডুকেটেড, 100% এডুকেটেড। আচ্ছা, তো আপনার লেকচার শেষ হয়েছে? মানে কি, মানে বন্ধু বান্ধব দুটো অ্যাডভাইস দিব, ফ্রিলি দিচ্ছি অ্যাডভাইস, আমার এই অ্যাডভাইসের কারণে আমার উপদেষ্টা হিসেবে রাখা উচিত। আচ্ছা, তো তুমি মনে করো আমি তোমার থেকে কম সেন্সিটিভ?
আচ্ছা, অ্যাসাইনমেন্টগুলো আগে করলে কি হয় তো? পরে করলে কি হয়? কিছুই না। তাই তো, তুই আগে কর, ভালো তো। তোরা না ভালো কথা বলতে পারি না। বলিস না, সবসময় ঝগড়া করিস, তাই না? কি অদ্ভুত আমি, না? সবার কেনা উচিত একটা, আমাদেরও তোমার দেখলে ভালো হয়। আচ্ছা, তুমি এবার সাবজেক্ট কিছু কোনটা কোনটা? তোমার মিল হয়ে গেলে একসাথে তাহলে না নিছিলাম। ও হ্যাঁ, ইয়েস নিছিলাম। জানিস আমার গ্রেডটা খারাপ ছিল, তোর খেয়াল নেই, আমার গ্রেডটা খারাপ ছিল, ওটা আমার রিটেক করতে হবে। এক্স্যাক্টলি। তুমি এক কাজ করো, তুমি আর কি কি সাবজেক্ট নেবা একটা লিস্ট করে দিলে ভালো হয়। আমি যাই। না না না, ইকোনমিক্সে খারাপ করছি, রাখ করে ঠিক আছে। জানিস তুমি তোমার সেল নাম্বার আগে আছে না? অ্যাসাইনমেন্ট দিলা দিছি, একবার আবার দিছি, আরেকটা সেলটা বানাই দিচ্ছি। ভালো না? কি আর কাজ করো, সবগুলো একটা ফাইলে? এগুলো আলাদা আলাদা ফাইল করার কথা না? মানে আপনারা এতদিন ধরে কি শিখলেনটা কি, আমি তো বুঝলাম না। এখন ফাইল করা শেখাতে হবে? হাসান সাহেব কই? উনি তিন দিন ধরে অফিসে আসছেন না, এটা তো ওনার দায়িত্ব। আপনারা যে কি করে এটা ঠিক করে নিয়ে আসেন তো প্লিজ। হ্যালো আম্মা। কই তুমি? আমি তো ইউনিভার্সিটিতে। কেন, কি করো? এখন হাঁটতেছি, কি কোনো দরকার? আমি একটু তোমাকে নিয়ে শপিং এ যেতে চেয়েছিলাম, কালকে তোমার বার্থডে। না আমার ক্লাস আছে, তুমি যাও। আমার ক্লাস না থাকলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতে পারতাম, বুঝছো? ওকে, তুমি ক্লাস শেষ করে চলে এসো তাড়াতাড়ি। আচ্ছা আম্মা, রাখি দিলে। আল্লাহ
আমি আম্মার সাথে তো সবসময় মিথ্যা বলি। তোর মনে হতে পারে মার্কেটে যাইতে বলছে আম্মা আমার সাথে যাবে, আমি ক্লাসের বাহানা দেখালাম, খুবই বাজে টাইপের মিথ্যা, কিন্তু দরকার ছিল না। তারপর মনে হতে পারে এরকম মিথ্যা আমি কেন বলি। তোর আব্বা তো অনেক আগেই মারা গেছে, আমার আম্মার কাছে হচ্ছে কি এক্সপেকটেশনটা অনেক বেশি, মানে অনেক, মানে সব ছেলে মেয়েদেরই থাকে এক্সপেকটেশন, থাকতেই পারে নর্মাল, নট দ্যাট যে আম্মা আমার এক্সপেকটেশন ফুলফিল করে না, তারপরও আমার কেন জানি মনে আম্মা হয়তো করে না, মানে আমার খুব সিলি সিলি টাইপের একটু পাগলামি আছে। ধর আম্মা অফিস কেন করে, আম্মা অফিস টাইমে তো আমার সাথে কথা বলতে পারে, আমার টাইম দিতে পারে, অথবা অফিসের ফাইল নিয়ে যখন একটু গুতাগতি করে আমার কাছে মনে হয় কী দরকার, ওই টাইমে আম্মা আমার সাথে বসে মুভি দেখতে পারে, খুবই সিলি ম্যাটার। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে না কেন, আমি যে বুঝি না তাও না, বুঝি কিন্তু এবার সবই বুঝি যে না আম্মা অফিস করা দরকার, ফ্যামিলির ব্যাপার আছে, আম্মা একা, তারপর আমি হয় না বোঝার পরও না বোঝার একটা ভান পারি না, এই জন্য আম্মার সাথে দিকটা আমার একটা ডিস্টেন্স থাকে, মানে আমি ডিস্টেন্সটা করছি, নট যে আম্মার ডিস্টেন্সটা করছে, আমি করছি, মানে আম্মার সাথে মনে হয় আমি হার্ডলি 10-15 বার গেছি বাইরে খাইতে। তুই সেটা আন্টিকে বললেই তো পারিস। কোনটা? এই যে আন্টি তোর সময় দিতে না, আমার বাবা বলতে ইচ্ছা করে না, ডিরেক্টলি বলবো আমার কেমন লাগে, আম্মা নিজে বুঝে না কেন এই ধরনের একটা, আম্মা যে বুঝে না তাও কিন্তু না, আম্মা হয়তো বুঝে, আমার মনে হচ্ছে আম্মা বুঝে না। তাহলে সে কি করবে? আমি জানি না সে কি করবে। আচ্ছা তুই একটা কাজ কর না, তুই একটা প্রেম কর। তা আরেকটা প্রেম, প্রেম করা মানে বিশাল প্রেম, চিড়িয়াখানা, একটা চিড়িয়াখানা তোর যদি মেনটেন করতে যে সমস্যা হবে, হাতি গরু তারপর হনুমান এগুলো পালতে যেটা কষ্ট না, প্রেম একটা প্রেম মেনটেন করা সেই পরিমাণ কষ্ট। আমি তো চিন্তা করছি তোর একটা অ্যালসেশন ডগ পালবো সামনে দুইটা, ওটা দিয়ে কী হবে? ধর প্রেম করলে কী হয়, শুধু গার্লফ্রেন্ড বলেই যায়, বয়ফ্রেন্ডটা খালি শুনেই যায়, আর ডগি পারলে হবে কি, আমি শুধু বলেই যাবো ডগি খালি শুনতেই থাকে। তোমার কথায় তো কোনো লজিক নাই, প্রথম কথা হচ্ছে অনেক লজিক,
মহা আমার ফার্স্টে বলো যে গত বছর তুমি বিজি ছিলে, তুমি সরি বলছো, আমি এই বছর বিজি ছিলাম, আমি সরি বলছি। তুমি সরি কখন বললে? শোনো আম্মা, এটা হচ্ছে আমি তোমার বলি, তুমি আজকে সকালে তোমার সঙ্গে বেয়াদবি করছি, তোমার এখন আমার নিয়ে কিছু ঝগড়া করতে হবে, দেখছো তুমি আমার তার একটা ফোন দিয়ে একটা ঝগড়া ইস্যু বাড়ি। এগুলো কি বলছো তুমি? এটাই আম্মা, এটাই আর কিছু না। জিশান কি জিশান? আশ্চর্য, তোমার জন্য যে আমার ফিলিংস, এগুলো তোমার কাছে কোনো মানে রাখে না। আমি যে এই যে ওয়েট করে থাকি অফিসের পরে তোমাকে দেখার জন্য, ওয়েট করে থাকি। ভেরি গুড, ভেরি গুড। আমি আমার তখন কিছু মানেই রাখে না, কারোর কিছু মানে রাখে না। ঠিক আছে, তুমি একা থাকো, আমি তোমার থাকলাম না। হ্যাঁ, আমার যদি সলিউশন তোমার কাছে তো নাই, সলিউশন আমি দিই এখন। তুমি সলিউশন বাইর করো, তুমি তো বললা, খুব সহজে বলে দিলা, তোমার কোনো কিছু নেই, আমার মায়া হয় না কিছু না। আমি ওই সোফা সেটের মতো বা ফ্যানের মতো টিভির মতো, আমার কাছে কোনো মায়া নাই। আমি ব্রেকফাস্ট নিয়ে তোমার জন্য ওয়েট করে থাকি, ওয়েট করো। আমি ডিনারে ওয়েট করে থাকি, তুমি বদরি করো না। ব্রেকফাস্ট করি না, লাঞ্চ করি না, ঘুম থেকে দেরি করে উঠি, এর মানে এই না তোমার জন্য আমার কোনো মায়া নাই। তুমি সহজে এই ইকুয়েশন করতে পারো না? তুমি আমাকে একটা এক্সাম্পল দাও। আমি বুঝছি আর কি, আমার মানে আমার শুনে একা থাকো, আমার ছাড়া থাকো। আমি তোকে কিছু কথা বলতে চাচ্ছি, যেহেতু আজকে তোর বার্থডে, সেহেতু তোর বার্থডে উপলক্ষে আমি তোকে কথাগুলো বলতে চাচ্ছি। আচ্ছা, তুই তো বুঝতে পারতেছিস যে আমাদের ফ্রেন্ডশিপটা একটা জায়গায় এসে থেমে আছে, তাই না? আমি না বুঝতেছি না, ঠিক কি আর করব? আচ্ছা, তুই আমার সমস্যাটা বুঝিস, আমি তো সমস্যাটা বুঝি, এখন আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার, তাই না? এখন আচ্ছা, আমাদের কি উচিত না আমাদের ফ্রেন্ডশিপটা একটু উপরে উঠানো? না না, রিলেশন আমরা উপর নিচ করতে গেছো, আমরা কি রিলেশনে ওই লাগাইছি না? তুই তো বোঝ, আমি তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা কর যে আমি কি বলতে চাচ্ছি, একটু চিন্তা কর। ভাব, হ্যালো, খবর পেলে? না, আমি তো কোনো খবর পাইনি। কাল রাত থেকে একজন রনি দেব আসে খবর নিছিলা, আমি একা কি করব? কি হইছে আমার? হ্যাঁ, ওর বন্ধুদের খবর দিয়েছি, ওরা কেউ জানে না। কে কি জানে না? আর তুমি জানো তো ভাই, আমি একা কোথায় খবর নিব? তো বাপ, পুলিশ কি বলো তুমি এসব? পুলিশ কেন আম্মা, কি সমস্যা তোমার? না, আমি এখন পুলিশে বললাম তো, সরি না। আমার মোবাইল দোষ, কারের ফোন দাও, অদ্ভুত মহিলা তো।
আম্মা আবার পারিয়া ক্লাসে যাবি না? আমি অফিস করি। তুমিও জানো না আন্টি, কাল রাত আমার ওর সাথে কথা হয়েছিল, বাট কথা হওয়ার পরেই লাইন কেটে গিয়েছিল, তো আমি আর ওকে ফোনে পাইনি আন্টি। কটার দিকে? 12টা। আমার সাথে তো সন্ধ্যার পর আর কোনো যোগাযোগই হয়নি। সন্ধ্যা ওর সাথে একটু কথা কাটাকাটি হচ্ছিল, বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে ও এতটা হার্ট হবে। আন্টি আপনি ভেঙে পড়বেন না। ইটস মাই ফল্ট। বাচ্চাটা কাল রাত থেকে বাইরে কিছু খাওয়া দাওয়া করেনি, রাস্তার যে অবস্থা ছিনতাইকারী ধরলো না কি হলো। আন্টি আপনি ওভাবে নেবেন না। আসলে তোমার আঙ্কেল থাকলে না এতটা ইয়ে লাগতো না, আমি তো একা। আন্টি আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমরা কি করব? আজকে বার্থডে। সরি বাবা। কি ব্যথা করতেছে? টিবিয়া ফিবুলা ভাঙছে, পাতো ব্যথা করবেই। টিবিয়া ফিবুলা ভাঙছে, পাতো ব্যথা করবেই। শরীর দুর্বল লাগতেছে? স্যালাইনে দুটো ভিটামিনের ইনজেকশন লাগবে। স্যালাইনে দুটো ইনজেকশন দিয়ে দিবেন। শরীর কি ব্যথা করতেছে? হ্যাঁ, দুটো প্যারাসিটামল লাগবে। আপনি দুটো টোরাক্স ট্যাবলেট দিয়ে দিবেন।
আমাকে দেখতে পাও, তাই না? আরে বোধ হয় না, তুমি আমাকে দেখতে পাও, আমিও তোমাকে দেখতে পাই, আমরা দুইজনই দুইজনকে দেখতে পারতেছি, এর মানে আমরা দুইজনই ভূত। তুমিও তো ভূত, তুমি আমাকে দেখে খামাখা ভয় দৌড় মারলা কেন? না আমি ভূত ঠিক আছে, বাট মেয়েরা তো ভূত আর মেয়েরা পেতনি, আমি পেতনি ভয় পাই। এক্সকিউজ মি, আমাকে পেতনি ডাকবা না, ঠিক আছে? ফার্স্ট টাইমই বলে দিলাম। আর তোমার কি বডি পাওয়া গেছে? হ্যাঁ আমার বডি ওখানে আদমরায় শুয়ে আছে। দিয়ে তোমার বডি পাইছো? না আমার বডি এখনো পাইনি, অবশ্য আমি খুঁজিও নাই। এনিওয়ে আমার তো এই লাইফ খুব ভালো লাগছে, আমি অনেক টাইম নিয়ে খুঁজবো, বিকজ এই লাইফটা অনেক অ্যামেজিং। দেখো অনেক ফ্রিডম আছে, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, এটা তোমার মনে হচ্ছে না এরকম? তোমার দেখে মনে হচ্ছে সামনে ঈদ। এই এত পার্ট নিও না, ঠিক আছে? আমি তোমাকে ফার্স্ট টাইম বলছি, ইনসাল্ট করবা না, এটা লাস্ট টাইম, লাস্ট ওয়ার্নিং। আর শুনো, এই লাইফটা অনেক মজার, দেখো তুমি আগে এরকম লাইফ নিশ্চয়ই লিড করো, ইটস সো ইন্টারেস্টিং। দেখো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেকবার এই লাইফ লিড করছো। উফ, আচ্ছা তোমার আমি বাসে দেখছিলাম, এই কারণে তো বলি কই দেখছি তোমার। এই তুমি আমাকে বাসে দেখছো মানে চেক আউট করছিল আমাকে? না আমি বাসের কন্ডাক্টর করছিলাম। পার্ট না, তুমি প্লিজ একটু চুপ করবা, আমি এমনি খুব টেনশন আছে, আমার বডি এখানে, আমি এখানে বসে কথা বলছি ভূতের সাথে, মানে খুবই কনফিউশন আছে আমি। হ্যাঁ, অ্যাজ ইফ নিজে খুব একটা মানুষ আমার সাথে কথা বলছে, তুমিও একটা ভূত। আপনি বসেন, আমি নিয়ে আসি, কোথায় বলেন? তুমি পাবে ওর ঘরে, দেখো যে পড়ার টেবিলটা আছে না, ওইখানে ছবি আছে। আচ্ছা ঠিক আছে। তুমি যা ইচ্ছা করো ঘোরাঘুরি করো, আমি একটু টেনশন করি, আমার টেনশন করে দাও। তুমি কি ভূত বিশ্বাস করো? এত ভয় পাও? অবশ্যই বিশ্বাস করি। উফ, ভয় পাওয়ার কিছু নেই, ভূত বলতে কিছু নাই, তুমি এটা জানো না। শুনো, আমি একটা মেডিকেলের স্টুডেন্ট, আমি জানি, আমি তোমাকে বলি, আমরা এখন কোন পজিশনে আছি? আমরা এখন কোমা লেভেলে আছি, আমরা এখন হাফ ডেড, আমরা এখন ডেথ এবং লিভিংয়ের মাঝখানে একটা স্পেস আছে, ওইখানে আছি। শুনো, আমাদের ইন্টারনাল সব কিছু এখন কাজ করছে, হার্ট, লিভার, এটসেট্রা এটসেট্রা সবই কাজ করছে। আমরা এখন জাস্ট যে পজিশনটা আছি ওটা এখনও মেডিকেল সায়েন্স খুঁজে বের করতে পারেনি। তুমি তোমার আমি এত নলেজ দিচ্ছি, তারপরে তুমি আমার সাথে এরকম করছো, কেন এরকম করছো? তাড়াতাড়ি নলেজ দিয়ে এখান থেকে বিদায় হও। আল্লাহ, আমার না বই খাতাগুলো, ও মাই গড, আমার হলো কোমা লেভেল আছে বোধ হয়। আই, তুমি বুঝতেছ না আমার টেনশন হচ্ছে, আমার এক্সাম দেওয়ার কথা, আমার সামনে এক্সাম, আমি আমার বুকসগুলো সব অ্যাক্সিডেন্ট এখান কোথায় হইছে? আমার আমি গতবারও এক্সাম দিতে পারিনি, আমি অসুস্থ।
নিয়ম কানুন শিখো কিছু, ভূত মানে নিয়ম কানুন ভাঙবা না। আমার মা কাজে ব্যস্ত, ছেলের খুঁজে পায় না, তার কোনো টেনশনই নেই। এরকম বলতেছো কেন? দেখতেছি যে তাই টেনশন আছে ওনার মাথায়, আশ্চর্য কাজ করছে। অবশ্যই আছে, এতটা প্রফেশনাল যে তার ছেলে কোথায় কেউ জানে না, তারপর তার আজকে কাজ নিয়ে বসতে হলো। ভালো তো। না না, আমার মনে হয় তুমি রং। কি বললা? তোমার মা তোমাকে লাভ করে না, তোমার মা তোমাকে মিস করে না। তুমি দেখছো তোমার মায়ের কেমন লাগতেছিল? সে কাজের মধ্যে ব্যস্ত আছে, এত এত টেনশনের মধ্যে তার কেমন লাগছে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না। মানে তোমার মায়ের কষ্ট দেখে আমার এত খারাপ লাগতেছে। আর তুমি বলো তোমার তোমার মা বলে তোমাকে মিস করে না, সব সময় তুমি নেগেটিভ চিন্তা করো, প্রবলেম কি তোমার? নিজের তো মা আছে, বুঝো না, মা না থাকতো তখন বুঝতাম। খুব স্টার্ট।
কিভাবে টেনশন না করব বলো? কেমন আছে ছেলেটা আমার আমি তো জানি না। আমি ঠিকঠাক আছি, তোমরা একটু প্লিজ খোঁজ নিয়ে দেখো, আর যত রাত হয় আমাকে প্লিজ জানাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, আর আমি খবর পেলে জানাবো। রাখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আজ পেপারে একটা অ্যাড দিয়েছেন। আচ্ছা জি, আমরাই দিয়েছিলাম অ্যাডটা। এই অ্যাডের যে ছবিটা আছে, এই ছবিটার সঙ্গে আমাদের একজনের পেশেন্টের মিল আছে। আপনারা ইচ্ছা করলে আমাদের গাজীপুর সদর হাসপাতালে এসে দেখে যেতে পারেন। গাজীপুর সদর হাসপাতাল? জি, আমি এক্ষুনি আসছি। অসংখ্য ধন্যবাদ। দাবটি ধার দিতেছো নাকি? শান শান শব্দ বেরিয়েছে। মানে কি? মানে কি শান শান কি করতেছো? তোমার নাম মুখস্থ করতেছি। কি? তোমার নাম মুখস্থ করছি। আমার নাম মুখস্থ করার কি হলো? আমি কি তোমাদের কশেরুকা যে তোমার পরীক্ষায় আসবে, যে নবম কশেরুকার নাম লেখো? উফ, তুমি আমার ফ্রেন্ড না, তোমার নাম মনে রাখতে হবে না আমার। ভূতে ভূতে ফ্রেন্ডশিপ হয় না, মানুষে মানুষে ঠিক মতো ফ্রেন্ডশিপ হয় না, ভূতে ভূতে ফ্রেন্ড। ফালতু কথা বলবা না, তোমার নাম মনে রাখতে হবে আমার। তুমি সিনেমাতে দেখো না যে ওই যে বেঁচে ওঠার পর যে আবার নামটা মনে রাখতে পারে না? না তো। আচ্ছা কাজ করো, যেহেতু নাম মুখস্থ করছো, আমার পুরো নামটা মুখস্থ করো। কি নাম? জনাব মোহাম্মদ আবু সালে হাসানুল বান্না জিসান, ওরফে তালুকদার। তুমি ওরফে তালুকদারটা বাদ দিলা। কয়জনের নাম এখানে? না, আমার আমার টোটাল গোটাল নামটা দিলাম তোমারে। হ্যাঁ, মুখস্থ করো। কই করো? জরুরি অপারেশন করলে আশা করি সুস্থ হয়ে যাবে। বেটার আপনার ঢাকার কোন বড় হাসপাতালে নিয়ে যান। ওকে নিয়ে যাওয়ার মতো কন্ডিশনে আছে? মানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যাওয়া যাবে। ওর সাথে আমরা ডিউটি ডক্টর দিয়ে দিব, ও ভর্তি করে তারপরে আসবে। ওকে, ডিসচার্জ করার জন্য পেপারে কিছু সাইন করতে হবে? জি জি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, তুমি তো তাহলে মনে হয় কি মানে আন্টি তোমার বডি পেয়ে গেছে আর চলে যাবা? মানে বডি যেখানে আমার তো ওখানে যেতে হবে। হ্যাঁ,
মানে বডি এক জায়গায় সোল এক জায়গায় তো হয় না। হ্যাঁ তো না, আমি বলতে চাচ্ছিলাম যে তুমি তাহলে তোমার সাথে যোগাযোগ করার জন্য মানে কী করা যায়, লাইক ফোন নাম্বার বা কিছু যদি তোমার থাকে আমি ধরো মুখস্থ করে রাখলাম। ধরো কন্ট্যাক্ট নাম্বার এখন দিলাম, পরে ভুলে গেলে মানে ফিল্মে তো তাই হয়। ভুলেই গেছিলাম ফিল্মে তো, হ্যাঁ দেখছি তো মনে থাকে না। দেখা হবে, ধরো দেখা গেল তুমি আমার পাশেপাশেই থাকো, এতদিন নোটিস করে না হয়তো, এখন হয়তো বডি পাওয়ার পর নোটিস করলাম আন্দাজে। আর মার্কেটে দেখা হইতে পারে, আর বাংলাদেশে যে জ্যাম থাকে ঢাকা শহরে কোনো না কোনো জ্যামে দেখবে ঠিকই দেখা হয়েছে। না আন্দাজে কথা বলো না। আচ্ছা ওই আন্টি আঙ্কেল কেউই আসলো না? আমার ছোটোবেলায় আব্বা মা মারা গেছে, তো আমি খালার সাথেই থাকতাম খালার বাসায়, পরে এই তো টুকটাক সমস্যা ঝামেলা তো আমি হস্টেলে শিফট হয়ে গেছি, তো আমি এখন হস্টেলেই থাকি। আমি জানি না, মনে হয় খালা জানতে পারে নাই নাকি। সরি না, ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। আর তুমি সরি বলছো কেন? তুমি কী করছো? এটাতে সরি বলার কিছু নেই, বাদ দাও, এখন তোমার যাইতে হবে। না যাই না। না যাবা না কেন, যাইতে তো হবে। না ধরো ওই হাসপাতালে গিয়ে দেখলাম কুমার কোনো রোগী নাই, কথা বলতে লোক আর কেউ থাকলো না। তোমার জন্য তো ভালোই, তোমার আমার কেউ কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তো ভালো না? আছে না ট্যানারিতে যারা থাকে দেখবা আশেপাশে যাদের বাড়ি, তো চামড়ার গন্ধে প্রথম প্রথম থাকতে পারে না, পরে ইউজড হয়ে যায়। তো তোমার ওই বিরক্তিকর ভ্যানমেন্ট এখন কিছুটা ইউজড হয়ে গেছে আর কি। মানে আমাকে নিয়ে মানে ইউজড হয়ে গেছে তুমি? তোমাকে নিয়ে ইউজড হয়ে না, মানে তোমার বিরক্তিকর বকবকটা একটু ইউজড হয়েছে। তাও ভালো, সেটা তো নাই যাই না। না যাও, আসলে না যাও, আমিও না, আমিও তোমাকে বলতে চাইছিলাম যে যাও না, বাট হয়েছে কি মেয়ে মানুষ তো আমার লজ্জা পাচ্ছে। মানে ভূতেরও লজ্জা আছে আবার? হ্যাঁ তুমি মেয়ে ভূত না আজ। তাহলে এক কাজ করি, আমি আমার বডি বিদে দিয়ে একটু বসো, লজ্জা পাচ্ছি। সূর্যের জিত দেখছো? ভূত হওয়ার পর আমার গরম লাগছে। হ্যাঁ কিন্তু তুমি বারবার ভূত ভূত বলো কেন? তোমাকে বলছি না আমরা কোমা লেভেলে আছি। আর শুনো, আমরা এই লেভেলে থেকে আমাদের অনেক সুবিধাও আছে। যেমন? যেমন ধরো এই যে আমরা যেখানে সেখানে ঘুরতে পারতেছি, এই ধরো রেলিংয়ের ওপর হাঁটতেছি, মানুষজনের সামনে লাফাইতেছি, এটা বলতেছি ওটা করতেছি, এটা করছি, যা ইচ্ছা তাই করছি, কেউ দেখতে পারতেছি না, ফ্রিডম আছে না একটা। আবার দেখো খিদা বলতে কিছু নাই, খিদার কোনো টেনশন নাই, খানা নিয়ে কোনো টেনশন নাই, খিদেই লাগছে না, মানে আমার কাছে তো খুব ভালো লাগছে, মানে হচ্ছে ফ্রিডমই ফ্রিডম। না আমার কাছে কোনো সুবিধাই মনে হচ্ছে না, আমার কাছে সবই অসুবিধা মনে হলে। তুমি বললে ক্ষুধা লাগে না, পরোটা খেতে পারছি না, গরু গোশ বুনা খেতে পারছি না, আটা রুটি, তারপর হচ্ছে তোমার আলু ভাজি খেতে পারছি না, প্রিয় মানুষের সাথে বসে গল্প করতে পারছি না, আম্মার সামনে গিয়ে দাঁড়ালে আম্মা চিনতেছে না, হাও মা ওকে ডাকতেছে আম্মা বুঝে না, তো এগুলো কোনো হইলো? ক্ষুধা লাগছে না কি? হ্যাঁ কিন্তু এটার মধ্যে একটা মজা আছে, দেখো তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে, যারা যাদেরকে তুমি খুব ভালো চিনো, খুব পছন্দ করো, এখন ধরো তুমি তাদের কাছে যে দেখতে পারবা তারা তোমাকে অ্যাকচুয়ালি কী মনে করে, আমার তো, আমি তো খুব এক্সাইটেড এটা জানার জন্য। তোমার তো ফ্রেন্ডদের প্রতি কোনো আস্থাই নাই, তোমার ধারণা তোমার ফ্রেন্ডের আড়ালে গেলে তোমার মানে বদনাম করে, সেই জন্য তোমার আসলে অদৃশ্য জরুরি, আমার ফ্রেন্ড এরকম না। শুনো তোমার মধ্যে না একটা ক্রনিক ডিসস্যাটিসফ্যাকশন আছে বুঝছো, আমি যেইটাই সুবিধা বলি ওইটারই তুমি অসুবিধা বানো, প্রবলেম কী? তুমি এরকম করছো কেন? নিশ্চয় যখন জীবিত ছিল তখন বলতে আল্লাহ আমার জীবন এত দুঃখ মরে যাই, আর এখন যখন মৃত আছে আমার ভালো লাগছে না, এখন বাঁচতে হবে, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে হবে, কত কিছু। তোমাদের আমি দেখলাম মানে আড়ালে থাকার মানে ইয়াটা প্রবণতা অনেক বেশি, চর্যবৃত্তি, লুকায় থাকা, এই করা, লুকায় লুকায় শুনবা, এরপরে তুমি কি মানে যখন মানুষ ছিল তখন কি এরকম ছিল নাকি? পেশেন্ট আপনার ছেলে না? জি আমার একমাত্র ছেলে। ওনাকে আমরা এই মুহূর্তে যে অবস্থায় রেখেছি এটাকে বলে গ্রেড 4 আনকনশিয়াসনেস, কমার একটা স্টেজ। তো
ওকে আমরা ভেন্টিলেটর দিয়ে রেখেছি রেসপিরেটরি সাপোর্টের জন্য, তারপর কিছু ওষুধ দিয়ে রেখেছি পালস ব্লাড প্রেশার মেনটেন করার জন্য। ওভারঅল এখন যে অবস্থায় আছে তাকে ক্লিনিক্যালি ডেড বলা যায়, বাট 72 hours না যাওয়া পর্যন্ত আমরা কোনো কমেন্ট করতে পারছি না। তো 72 hours পরে আপনারা কী করেন? ডিপেন্ডস, এর মধ্যে যদি এমন হয় যে ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, যে হার্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটাকে যদি আর রিভার্স না করা যায় তখন আমাদের ভেন্টিলেটর খুলে দিতে হবে। বাট যদি 72 hours পর্যন্ত ওর হার্ট চলতে থাকে এবং আপনারা যদি চান যে ওর ট্রিটমেন্ট চলবে তাহলে আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করব। মানে যতক্ষণ পর্যন্ত না আপনারা রিটেন কোনো কনসেন্ট দিবেন যে উইথড্র করার জন্য, আমরা ট্রিটমেন্ট চালিয়ে যেতে বাধ্য। কারণ এটা একটা মেডিকো লিগ্যাল ব্যাপার এবং ডিসিশনটা একেবারেই আপনাদের ফ্যামিলিয়াল হতে হবে। ডক্টর চান্সেস কি খুবই স্লিম? এখন যে অবস্থায় আছে সেরকমই বলা যায়, বাট এখান থেকেও যে পেশেন্ট উঠে আসে না তা বলা যাবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওর জন্য। আমি কি ওর কাছে কি একটু বসতে পারি? ইউজুয়ালি এইসব জায়গায় আমরা আসলে যেতে দেই না। তো ঠিক আছে, আপনি খুব অল্প সময়ের জন্য যান, আমি বলে দিচ্ছি। হ্যালো, সেশার আইসিইউ টুর মা যাচ্ছে, ওনাকে 5 মিনিটের জন্য অ্যালাউ করেন, আমি বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। করো এই যে ইউনিভার্সিটির একটা অ্যাসাইনমেন্ট আছে ওটা করতেছি। তুমি বাসায় কখন আসছো? এই 4টার দিকে। জিশানের কোনো খোঁজ খবর পাইলা কোনোভাবে? না, ওর কোনো খোঁজ খবর পাই নাই, মনটা ভালো লাগতেছে না। আচ্ছা যাক, কোনো টেনশন করো না, খোঁজ পাওয়া যাবে। এখন তুমি কি করতেছো? কিছুই না, এই তো বসে আছি। কালকে কি করতেছো তুমি? কালকে তো ইউনিভার্সিটিতে যাব, এরপরে কিছুই না। তাহলে বিকেলে কি তুমি বাসা চলে আসবা? হ্যাঁ, কেন, কোনো কাজ আছে? কোনো কাজ না, এমনি তোমার বাসার ওইখানে আসতাম, দেখা ফ্রি থাকলে দেখা করতাম তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি 5 নম্বর দিকে থাকো ধানমন্ডি। আমি তোমার বাসার দিকে আসি। না, ওখানেই থাকো। ঠিক আছে, 5 নম্বরে কখন থাকবো? 4টা করে। 4টায়? হুম। আচ্ছা, 4টায় তোমার জন্য আমি ওয়েট করব। তোমারে ফোন দিলে চলে আইসো। আচ্ছা ঠিক আছে, ওকে। নাগিনের কি হলো জিসান? ডিয়ার ম্যান, তুমি এটা বুঝতেছ না, এটাই ফ্যাক্ট। ওর লাইফ আছে না, ও মুভ অন করবে না। আমি কোমায় গেলাম, 2 দিন হলো না, সে মুভ অন করতে হবে। তো এটাই ফ্যাক্ট, এটা হই তো, সব সময় এটাই হয়। তুমি এই জায়গায় থাকতে তুমিও এটা করতে। কি করতাম আমি? মুভ অন করতাম। তোমার একটা গার্লফ্রেন্ড তো, তুমিও মুভ অন করতাম। আর তুমি তো একটা ভূত, একটা ভূতের সাথে প্রেম করবে এখন? ও তোমারে প্রতিদিন কি ওই প্ল্যান চেট করে নিয়ে আসবে, নিয়ে এসে তোমার প্রেম করবে, এত টাইম আছে কারো? ওরা যদি কমায় পাইতাম না, থাপড়াইতাম আমার। আমি টানা 1.5 ঘন্টা থাপড়াইলাম, ঠিক হয়ে যেত। কমায় নিয়ে আসো, হাসো হাসো। টোটালটা লাগে না, আমি মাইন্ড মাইন্ড করো, আপসেট হয়ে না, তুমি একটু চুপ থাকো। ও, আমি হাসাইলেও দোষ, তাই না? হাসাহাসির কোনো রিজন আছে? মানে আমার মানে গার্লফ্রেন্ড হবে সে, মানে আমি কমায় গেলাম, সে দাঁড়িয়ে চলে গেল আরেকজনের সাথে। হ্যালো রুহি, কী খবর?
এই তো আমার চলতেছে, অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয় না, আর অনেকদিন আমি একটা সুন্দর চেহারাও দেখি না। সুন্দর লাগে বলতে ফোন দিলাম, কিন্তু তোমার সাথে দেখা হচ্ছে না অনেকদিন। না, ওর সাথেও তো অনেকদিন ধরে কোনো কথাবার্তা হচ্ছে না। আসলে জানি না, হয়তো বা কিছু হয়েছে ওর। আচ্ছা, ওর কথা বাদ দাও, একদিন দেখা করো তুমি, আমাদের অফিসে আসো, অফিস তো আসো না। মন খারাপ করো না, মানে ধরো স্ট্রং হও, মানে বুঝতেছি তোমার মন খারাপ, আমি বুঝতেছি। কিন্তু স্ট্রং হওয়ার কি আছে? না, ওই রিলেশনটা বুঝছো খুব নাজুক, কিন্তু মানে ধরো তুমি এখন একটু ভূত না, এখন তো ওর পক্ষে তো আর ওঝা হয় না, ভূত নামায় প্রেম করাটা একটু ডিফিকাল্ট না, ওইটা করছে খুবই ন্যাচারাল। তুমি যদি ওর জায়গায় থাকতো না, এটাই করতো, এটাই করতো, তাই না? 6 মান্থ হয় না, 6 মান্থ হয় না। ভদ্রই তোমার ভূত হওয়ার যে সুবিধাগুলো পাইলো না, আগেই বলছিলাম আড়াল থেকে দেখা দেখি আসলে ভালো জিনিস না, হিতে বিপরীত হইলো, ভাবছিলে ভালো কিছু শুনবো, শুনলা খারাপ কিছু। জানতাম ভালো, তুমি 6 মাসের মধ্যে কোমাতে এসে ভালো ছিল, কিন্তু 10 বছর পরে কোমায় গেলে কিন্তু খুব ঝামেলা জিত, বাচ্চা কাচ্চা নিয়ে একটা বেড়া ছেড়ে পড়তো, তো কই যাবা না যাবা, সান্ত্বনা দিও না। ওরে এলাম বল, উফ, সব সময় নেগেটিভ চিন্তা। না, আমি মরিল তো আম্মা পুরো একা হয়ে যাবে। উফ, আন্টি একা হবে না, আমি তোমার অবস্থা বুঝতেছি, টেনশন করো না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে কোনটা? আমি পজিটিভ দেখতেছি ভাই, তুমি কেন এত টেনশন করো? আমি তো পুরো নেগেটিভ। তুমি নেগেটিভই দেখো, সব কিন্তু শুরু থেকে আমরা এই ব্যাপারে অনেক আর্গিউ করছি, আমার ভালো লাগে না, টেনশন করো না। আমার চেহারা দেখছো না রে? তুমি তো আমার সাথে জোর করছো। আমাকে মন খারাপ করো না প্লিজ, তুমি আদা বিক্রি করার মতনই চিন্তা করছো, এতগুলো যন্ত্রপাতি দেখে তোমার মনে হচ্ছে মারা যাবে, অশিক্ষিত মতন না, চিন্তা করো। Thank you.
দুই দুগুণে চার কি বুঝতে পারছো তুমি ষোলো দুইয়ের নাম তো দুইয়ের নাম তো বুঝতে পারছো তুমি দুই এটা এক করছি কাজ নাই তো কোনো লজ্জা লাগে না তুমি এতক্ষণ কি বলছিলে ঈশিকা ঈশিকা বলছিলে কই কই মানে কালকে যখন আমি জিসান জিসান মুখস্থ করলাম তখন কত কথা শুনাইলা তোমার লজ্জা করে না লুকাই লুকাই তুমি আমার নাম না না তুমি এটা অন্যভাবে নিচ্ছ তোমার নামটা একটু কঠিন না অনেশকর বিসর্গ টাইপের সেই জন্য ভাবছি একটু মেমোরাইজ করে যাও আর মানে তুমি আমার নাম যে কারণে মেমোরাইজ করছো এই ধরনের কোন ইয়া ইন্টেনশন এক্সকিউজ মি শুনো আমি এমনি মুখস্থ করছি যে কারণে মানে কি কি কারণে ফালতু কথা বলবা না তুমি আমার নাম মুখস্থ করছিলা আর শুনো যে নাম মুখস্থ করতে হয় তাহলে আমারও ফুল নেম মুখস্থ করতে হবে পুরো নাম মুখস্থ ম্যাট্রিকে শুধু কি নামের গোল্লাই বরাদ্দ করছো নাকি অবজেক্টিভও দিছো তো একটা ম্যাট্রিক দেই না এমনি এমনি হুদাই পাস করছে কে জানে কে আজকাল করে ঢাকা বাংলাদেশ সব সম্ভব আচ্ছা শুনো পুরো নামটা মুখস্থ করো তাহলে কার নাম আমার না এরকম ভুল ধারণা কিভাবে হইল আমি ভর দুপুরে বসে তোমার নাম মুখস্থ করছি তুমি আমাকে চেতায় না তো আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না নিলাম পরীক্ষা তারপর আমার নাম নিলাম একটা মডেল টেস্ট দিয়ে দিলা তারপর তুমি দাও তুমি মুখস্থ করো একটা পরীক্ষা ধৈর্য পরীক্ষা জাহান কার জাহান দেখলাম গেল না একদম আমরা যে ঘুরতেছি ফিরতেছি আমরা এত মজা করছি মানে তোমার এগুলো কিছুই ভালো লাগছে পোষাচ্ছে না তোমার এই লাইফটা ভালো লাগছে না জিনিসটা বুঝছো না পোষাইতেছে জিনিসটা আরো বডিটা থাকলে সমস্যা হতো টাচ করতে পারতাম আমি তুমি তুমি আমি কতদিন ধরে দেখছি একটা কথা বলতে পাঁচবার গেলে তুমি তুমি আমি তাটকে থাকবো ফ্লো নাই কেন তোমার কথার আর তোমার চেহারা দিনকে দিন নার্নিয়া সিং এর মতো হইতেছে আমার এমনকি নতুন একটা কোমল আর একটা রোগী কুস্ত হচ্ছে তাই করো হ্যাঁ তাই করবে কারণ তোমার নার্নিয়া মার্কা সিংহ চেহারা দেখতে আমার ভালো লাগছে তুমি দেখি আর কি খুঁজে পাও তুমি কি পাবা আমি দেখবো তো তুমি যাও খুঁজে একটা বের করে নিয়ে আসো আর তুমি দেখো কি দিয়ে আসছে Thank you.
খোয়া টেলিফোনের বাবা দাও কামে টেলিফোন ফট কাম বাবা টেলিফোন টাকসা ফারিয়া বল। আচ্ছা তোর না আজকে আমার সাথে দেখা করার কথা, তুই কি আমার সাথে দেখা করতে পারবি? হ্যাঁ মাস্ট, কোথায় আসবো বল? ইউনিভার্সিটিতে চলে আয়। ইউনিভার্সিটিতে? ঠিক আছে তুই ইউনিভার্সিটি যা, আমি আসতেছি। আচ্ছা চল না একসাথে যাই। না একসাথে গেলে তোর রিক্সায় সব কথা শেষ, ইউনিভার্সিটি যাওয়ার তোর কোনো মানেই থাকে না। আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে আয়। না না লেট হবে না, আমি রাতে প্যান্ট আর মোজা পরে ঘুমাইছিলাম, একটু কাজ আগে রাখছি। খোদাফেজ। যার উত্তর হ্যাঁ বা না মাঝখানে থাকে? না না অনেক কোশ্চেনের আনসার হ্যাঁ বা না তো দেওয়া যায়। আমার ডাক্তার বলছে ব্রেনে খুব একটা প্রেশার না দিতে, বুঝছিস? দ্যাটস ওয়াই আমি মনে করা ট্রাই করছি না। বল, অসুবিধা তো নাই, একবার যখন বলতে পারছিস একবার বলতে পারবি বল। সত্যি তুই মনে করতে পারতেছিস না? আরে বাবা মনে হচ্ছে না, তুই বলতে তোর সমস্যা কোথায়? আমি তোকে পছন্দ করি। হ্যাঁ এটা বলছিলি আমারে, তুই আমার পছন্দ করিস। শোন ফারি, একটা ঘটনাটা কি, আমিও তোরে পছন্দ করি, বাট এই অ্যান্সারটা না এখন আমি দিতে যাচ্ছি না। এর মানে এই নয় অ্যান্সারটা না, অ্যান্সারটা হ্যাঁও হইতে পারে বাট না হ্যাঁ বা না কিছুই বলতেছি না। কারণ হচ্ছে আমার আর তোর কিন্তু অলরেডি একটা বন্ডিং আছে, আমার ফ্রেন্ড। এখন এর থেকে বাইরে যদি আর একটা রিলেশন শুরু করতে যাও, ওটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এটা আমাদের মাথায় রাখতে, মানে পছন্দ করি রিলেশন শুরু করলাম এত ইজি না, কিন্তু দেখবি তখন ফ্রেন্ডশিপটাই নাই। সো আমি আমার কিছুদিন টাইম দিয়ে আমি অ্যান্সারটা দিই, বাট আবারও বলছি এটা কিন্তু না হবে না অ্যান্সারটা, না না এখনও বলি নাই। সো তুমি অন্য কোনো পুরুষ দেখে দৌড় মারো না। তা তোর কতদিন টাইম লাগবে? দে বছর খানেক, দে দে কয়েক দিন, এটা স্পেসিফিক কোনো টাইম নেই। একদিনও লাগতে পারে, দশ মিনিটও লাগতে পারে, দশ মিনিট লাগবে না। আচ্ছা ফারিয়া, আমার না একটু মাথা ব্যথা করছে, বুঝছিস, গরমে। মানে তোর কোশ্চেনের জন্য না কিন্তু, এমনি একটু ইয়ে, আমি বাসায় যাই, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, আমাকেও নামায় দে। চল তোরা নামাই দে, চল। আম্মা, আম্মা শুনো তো একটু, এদিকে আসো তো। আচ্ছা আমার মানে কোন জায়গাটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা খেয়াল আছে তোমার? এক্সাক্ট কোন পয়েন্টটাতে? না ওটা তো বলতে পারবো না। মানে আমার কোন হাসপাতালে ছিল? আচ্ছা হ্যাঁ ওটা জানি। কোথায়? দুই দিন পরে ওই যে গাজীপুর সদর হাসপাতাল থেকে ফোন আসলো, আমি গেলাম, তোমাকে নিয়ে আসলাম। এখানে আনার পর ডক্টর বললো তুমি কোমাতে। আচ্ছা ওই গাজীপুরের সদর হাসপাতালের অ্যাড্রেসটা আছে আম্মা? হুম। আর কোন? হ্যাঁ যা একটু ধন্যবাদ জানাই দিয়ে আসি, ছিলাম। আমি একা যাও না, আমি তোমার সাথে যাই। না মা গাজীপুর অনেক দূর, এই গরমে তোমার যাওয়ার দরকার নেই, সিরিয়াসলি বলছি। কিন্তু তুমি তো এখন অনেক উইক। অসুবিধা নেই, আমি কারো সাথে নিয়ে যাবো, অসুবিধা নেই। তুমি তুমি বাসায় থাকো, তুমি আসলে আমার অ্যাড্রেসটা দাও, ঠিক আছে? এখন এখনই দাও, এখনই এখনই এখনই। আর কি কান্না, তুমি তখন আইসিইউ তে ছিলে, তখন আমরা অ্যাম্বুলেন্সে করে তোমাকে পাঠাইলাম। আমার কনফিডেন্স ছিল যে তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে আসবে। আমার টেনশন তোমাকে একটু বেশি স্নেহ করে। আচ্ছা স্যার, আমাদের যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে সবাই তো মোটামুটি সার্ভাইভ করতে পারছে না? সবাই সার্ভাইভ করতে পেরেছে, কিন্তু এই যে গাড়ির সামনের দিকে যে পাঁচজন বসা ছিল ওরা সার্ভাইভ করতে পারে। আচ্ছা স্যার, ওদের কোনো অ্যাড্রেস কি আপনার কাছে? অ্যাড্রেস নাম বা অ্যাড্রেস নাম পুরো ঠিকানাই আমার কাছে আছে, তিনজনের।
দুজনের আমরা কোনো খোঁজ পাইনি। এই দুজনের লাশ আমরা ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা স্যার, ওই আপনি আমার ওই তিনজনের অ্যাড্রেসটা একটু নামটা একটু কাইন্ডলি দিবেন, আর যে দুজনের লাশের ঠিকানা পান নাই ঢাকা মেডিকেলে গেলে পাওয়া যাবে? হ্যাঁ, ঢাকা মেডিকেলের মর্গে তুমি যোগাযোগ করতে পারো। ও ভালো কথা, তোমার এখানে ঢাকা মেডিকেলের মর্গের ইনচার্জ আছে ডাক্তার ফরাজি। জি স্যার। হ্যাঁ, তুমি ওনার সঙ্গে কার্ড দিয়ে দেন স্যার। হ্যাঁ, আমি একটা কার্ড দিয়ে দিচ্ছি তোমাকে, লিখে দেন স্যার। হ্যাঁ, তুমি ওনার সঙ্গে যে আমার সালাম দিবা আমার। হ্যাঁ, আর তোমাকে যথেষ্ট হেল্প করবে। থ্যাংক ইউ স্যার। আর স্যার, ওই বাকি তিনজনের স্যার, বাকি তিনজনের অ্যাড্রেস তোমার এই অফিস রুমে আছে, এই পাশে অফিস রুম। থ্যাংক ইউ স্যার, ভালো থাকেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। স্যার, বাসায় আছেন? হ্যাঁ, শিওর।